بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে একটি বিশেষ বিষয়ের উপরে আলোচনা করব, যেটি হচ্ছে বিদআত এবং সুন্নাত। আর এই বিষয়ের উপরে আমাদের একটি পরীক্ষা হবে, বিশেষ করে ওই সব ভাইদের জন্য ওই পরীক্ষাটি, যারা কোনো জায়গায় গিয়ে কোনো ক্যাম্পে কোথাও গিয়ে দিনই আলোচনা করতে চান, আমাদের সহযোগী যারা, তাদের জন্য। তো আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে প্রশ্ন তৈরি হবে, পরীক্ষা হবে, তারপরে যদি যোগ্যতা দেখা যায় যে যোগ্যতা আছে দিনের এলম সম্পর্কে, সুন্নাত এবং বিদআত সম্পর্কে, তাহলে তাদেরকে অনুমতি দেওয়া হবে অন্য কোথাও বিভিন্ন ক্যাম্পে আলোচনার জন্য। সেই জন্য বিশেষ করে যারা আজকে উপস্থিত রয়েছেন এবং তারা দিনের এলম রাখেন, তার সাথে সাথে দিনের দাওয়াতের কাজে আগ্রহী, কোনো ক্যাম্পে গিয়ে আলোচনা করতে পারবেন, দিনের এলেমের সাথে আলোচনা করতে পারবেন, এইরকম আগ্রহী কাজে, তাহলে তারা এই ক্যাসেটগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আগামী দুই সপ্তাহ পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার দিন পরে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন আরবদের মাঝে, কিন্তু তার দাওয়াত ছিল সারা বিশ্বের মানব জাতির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবির্ভাব হয়, তিনি যখন নবী এবং রাসূল হয়ে আরব সমাজে আসেন দিনের দাওয়াত নিয়ে, তখন তারা ছিল বিক্ষিপ্ত এবং ছিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে, তার দিনের তাওহীদের দাওয়াতের মাধ্যমে তাদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে ঘোষণা করেছেন, এটি আল্লাহর একটি বড় নিয়ামত। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যেও না। তারপরে আল্লাহ ওই নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো, ইয কুনতুম আদাআন, যখন তোমরা এক অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরকে এক অপরের সাথে জড়িয়ে দিলেন, মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিলেন, সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, তারপরে আল্লাহর ফজল করমে তোমরা ভাই ভাই হয়ে পড়লে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মাধ্যমে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হোক, যে কোনো জাতি গোষ্ঠী বংশের সাথে আমাদের সম্পর্ক, এখানে হয়তো একজনের অপরের সাথে কোনো রকমের রক্তের কোনো যোগাযোগ নেই, বংশীয় কোনো যোগাযোগ নেই, তারপরেও আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? দিনের সম্পর্ক, দিনের সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের মাধ্যমে আমাদেরকে একত্রিত করেছেন এবং এই দিনকে পূর্ণতা দান করেছেন। আর এই পূর্ণতার কথা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে কারিমে সূরা মায়েদা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং এই ঘোষণা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে আরাফার মাঠে, জুমার দিন সেই বছর আরাফা হয়েছে, আরাফার মাঠে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হয়, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। আল্লাহ এই ঘোষণা করেছেন যে দিন মুকাম্মাল হয়ে গেছে, দিন সম্পূর্ণ, দিনে কোনো অসম্পূর্ণতা নেই। সুতরাং কেউ যদি এই ধারণা করে যে আমাদের আলেম ওলামা বুজুর্গানে দিন যেসব কথা বলেছেন সেসবগুলি কথাও মানতে হবে, যদিও তা কোরআনে নেই, যদিও তা হাদিসে নেই, যদিও সাহাবায়ে কেরাম খলিফা রাশিদিন আদর্শ নেই, তারপরেও বলে না আমাদের বুজুর্গানে দিনটা করেছেন, ভালো কাজগুলোই তো করেছেন, তাহলে তারা এই কোরআনের আয়াতে বিশ্বাসী না যে আল্লাহ দিনকে কমপ্লিট করেছেন। তারা মনে করে যে দিনে অসম্পূর্ণতা আছে,
অভাব আছে, কিছু এমন জিনিস ছিল ভালো, কল্যাণকর ভালো কাজ ছিল, কিন্তু সেগুলি সম্পর্কে আল্লাহ আমাদের পথ নির্দেশনা দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেননি, আমরা সাহাবায়ে কেরামরা তা জানতেন না, আমরা তা জেনে ফেলেছি বা আমাদের বুজুর্গানে দিনে জেনে ফেলেছি, ঠিক না? আর এটি চরম অন্যায়, কুফরির আশঙ্কা বিদাত। এজন্য বিদাত হচ্ছে কুফরির ভূমিকা, বিদাতের মাধ্যমে মানুষ কুফরিতে চলে যায়। যখন এরকমের ধারণা হবে যে ভালো কাজ তো, আর এইসব ভালো কাজ সাহাবিকেরা উদ্ঘাটন করতে পারেনি, আর আপনি আমি আমার বুজুর্গানে দিনরা আমাদের ওলিয়া ওলিয়ারা করেছে, কুফরি কথাবার্তা। যদি ভালো কাজ হতো তো আল্লাহ সর্বাধিক জানেন ভালো কাজ সম্পর্কে, তারপরে সর্বাধিক জানেন রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ বললেন না, রাসূল বললেন না, সাহাবিকেরা জানলেন না, আর আপনি আমি কোথেকে জেনে গেলাম? দিন জানার সূত্র আর কোথায়? কোরআন এবং সুন্নাহ ছাড়া আর অন্য কোন সূত্র আছে, অন্য কোন উৎস আছে যেখান থেকে দিন নেব? এটা এরকম ধরনের তো কুফরি কথা যে কোরআন হাদিস ছাড়াও এমন কিছু নেব যা কোরআন হাদিসে নেই। যদি বলেন ইজমা, ইজমাও কোরআন হাদিস, মানে কোরআন হাদিস বিরোধী ইজমা হইতে পারেন, যে পাঁচ অক্ত নামাজ কোরআন হাদিসে আছে আর আপনি বলবেন না ছয় অক্ত, আর ইজমা হইতে পারে ইজমা। তো ইজমা মানে ঐক্যমত, ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সেই মাসলা মাসাইল আছে, তারপরে ঐক্যমত হয়েছে, তার নাম ইজমা। ইজমা মানে এই না, যেমন আমাদেরকে এক শ্রেণীর বিদাতি মোল্লারা গুমরা করে জাহেল সমাজ, যারে ওরা কোরআন হাদিস কোরআন হাদিস করে, ইজমা মানে না কিয়াস মানে না, একটা কথাবার্তা। ইজমা তাতেই বলা হয় কোরআন হাদিসে সাব্যস্ত আছে এবং সেক্ষেত্রে দ্বিমত নেই, সুতরাং মানতে হবে, না মানলে কুফরি। পাঁচ অক্ত নামাজ এতে ইজমা আছে, কোরআনেও আছে হাদিসেও আছে, ইজমা আছে মানে ঐক্যমত আছে। কেউ বলে চার অক্ত নামাজ, কোন আলেম বলেছে বলেন ইজমা, কিন্তু কতগুলো মাসলা মাসাইল ইখতিলাফ আছে, সে নামাজ পড়তে হবে, তা আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে, ইজমা নেই এর উপরে, ঐক্যমত নেই, ইখতিলাফ আছে। সেই ক্ষেত্রে যদি কেউ নাও করে যে নাম তার কাছে সাব্যস্ত হয়নি, সে মনে করে যে নাম আসতে বলাই ভালো, কে বলছে জোরে বলাই ভালো, সেই ক্ষেত্রে ইমান আর কুফরি প্রশ্ন আসবে না, যেহেতু ইজমা নেই। তবে সহি জিনিস তলাশ করার চেষ্টা করতে হবে, কি আলাদা কথা, সহি সুন্নত কোনটি আল্লাহর রাসূলের সেটি আপনাকে তলাশ করতে। কিন্তু ইজমা কোরআন হাদিস বাদ দিয়ে তৃতীয় অন্য কোন জিনিসের নাম, একথা মিথ্যা। এইভাবে জনসাধারণকে বিভ্রান্ত করে আমার দেশের মোল্লা বিদাতিরা এবং ভণ্ড পীরেরা। আর কেয়াস, আর একটি জিনিস, কেয়াস কোরআন হাদিসের বাইরে না, কোরআন হাদিসের স্পষ্ট কোন মাসলা আছে সেটি স্পষ্ট, কিন্তু কতগুলি মাসলা মাসাইল আছে অস্পষ্ট, নতুন মাসলা, নতুন সমস্যা। এখন ব্যাংকিং অনেক সমস্যা আছে, যে সেই যুগে তো আর ব্যাংক ছিল না, ব্যাংকের অনেকগুলি স্কিম আছে, অনেকগুলো আজকাল ব্যবসার নিয়ম নীতি আছে যেগুলো কোরআন হাদিসে স্পষ্ট নেই, তাহলে ওগুলি অস্পষ্ট অবশ্যই আছে, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, এমন কিছু নেই যা কোরআনে নেই, সব কিছু আছে, আবার কোরআনে সব কিছু আছে, তার মানে এই না যে স্পষ্ট সবই আছে, কি বলেছেন, কিন্তু অস্পষ্ট আছে, কতগুলো জিনিস স্পষ্ট আছে, কতগুলো জিনিস অস্পষ্ট আছে। অস্পষ্ট থাকলে সাধারণ মানুষ কোরআন পড়ে খুঁজে নিতে পারবে না, হাদিস পড়ে উদ্ঘাটন করতে পারবে না, তাহলে এর জন্য বিশেষ বড় বড় আলেমদের কাজ, তখন যাকে ইস্তেমবাদ বলা হয়েছে। কেয়াস মানে একটি মাসলা আছে স্পষ্ট, আর যে নতুন সমস্যাটি দেখা যাচ্ছে ওই কাছাকাছি ওই ধরনের, কিন্তু ওই রকম একেবারে ওই ওই জিনিসই না, সেম ওই মশলা না, তখন এর কারণগুলিকে উদ্ঘাটন করে, এই মশলার কারণগুলিকে ইল্লাতগুলিকে উদ্ঘাটন করে, ওই মশলার সাথে তুলনা করে, এই মশলাতে এই হুকুম হালাল সুতরাং এটিও হালাল, এই মশলা এই হারাম সুতরাং এটিও হারাম, কথা বুঝতে পারছেন, এর নাম হচ্ছে কেয়াস। তাহলে ওটিও কোরআন হাদিস আছে, তাহলে ইজমা আর কেয়াস কোরআন হাদিস বহির্ভূত না। তবে যদি কেয়াস করেন এইরকম যে কোরআন হাদিসে আছে একটি মশলা স্পষ্ট, তারপরে বলছেন না এটি মানা যাবে না, কেয়াস করব, তাহলে কুফুর, চরম শয়তানি, এটি শয়তানের কাজ, শয়তানে কিয়াস করেছিল। এই জন্য একটি প্রবাদ আছে আরবিতে, আউয়াল মান কাসা ইবলিস, ইবলিস কি করেছিল, প্রথম কিয়াস করেছিল, কি কিয়াস করেছিল, আমাকে তুলনা করো তো আদমের সাথে, তুলনা করলো আমাকে আদমের সাথে, তুলনা কিয়াসে তুলনা করা, এটি ওইটি তুলনা করা, এই মশলা আর ওই মশলা, তো ইবলিস তুলনা করলো আদমের সাথে, দেখো আদম মাটি, আমি আগুন, তফাৎ হয়ে গেল, আগুন জ্বালালে উপরের দিকে যায়, মাটি ঢিলা ছড়লে নিচে আসে, তাহলে আদমকে কেন আমি সেজে করবো, কথা বুঝতে পারছেন, এটি হচ্ছে তার কেয়াস। আর স্পষ্ট কোরআন, কোরআনের কথা বা আল্লাহর কথা কি, উসজুদুল
লে আদম, আদমকে সেজদা করো, এটি হচ্ছে স্পষ্ট। আর ওর কিয়াস হচ্ছে কোরআন বিরোধী, আল্লাহর আদেশ বিরোধী, এক কথা আল্লাহর আদেশ বিরোধী। তো আল্লাহর আদেশ বিরোধী, রসুলের আদেশ বিরোধী যদি কেউ কিয়াস করে তাহলে সে কিয়াস প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু কোরআন হাদিসে আছে অস্পষ্ট, স্পষ্ট করার জন্য তুলনা করা একটি মশলাকে আরেকটি মশলার সাথে, এটি ঠিক আছে। যখন স্পষ্ট নেই কোরআন হাদিস, কেউ যদি বলে কোরআন হাদিসে আছে রাফায়দান করে হাত উঠিয়ে নামাজ পড়া, বলছে হাত উঠিয়ে নামাজ পড়লে তো হরকত হয়, আর হরকত হলে তো নামাজ বাতিল হয়ে যায়, সুতরাং হরকত করা যাবে না। এটি হলো হাদিস বিরোধী যুক্তি, বুঝতে পারছেন? তো হরকত হলে নামাজ বাতিল, এই কথা কি আল্লাহ রাসূল জানতেন না, আব্দুল্লাহ বিন উমার জানতেন না, অধিকাংশ সমস্ত সাহাবায়ে কেরাম যে হাদিস বর্ণনা করেছেন, আর এক দুটি হাদিস যঈফ ছাড়া সমস্ত হাদিস আছে আল্লাহ রাসূল হাত উঠিয়েছেন নামাজ, যখন তাকবীরে তাহরিমে দিয়েছেন তখন হাত উঠিয়েছেন, যখন রুকুতে গেছেন তখন হাত উঠিয়েছেন, যখন রুকু থেকে উঠেছেন তখন হাত উঠিয়েছেন, তৃতীয় রাকাতের জন্য যখন উঠেছেন তখন আবার হাত উঠিয়েছেন। হাদিসে নেই, বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, নাসাঈতে আছে, ইবনে মাজাহ। আর যদি একজন মোল্লা এসে বলে রাফায়দান করে নামাজ পড়তে হবে, এটি তো হরকত হয়, আর হরকত হয়ে নামাজ বাতিল হয়, উদাহরণ দিয়ে বলছি আপনাকে, বুঝতে পারছেন? যুক্তি আর এখানে হাদিস, কোনটি নেবেন? হাদিস নেবেন। তাইলে বোঝা যাচ্ছে সমস্ত হরকতে নামাজ বাতিল করে না, ওয়া কারণে হক ইবাদত ছাড়, রাফায়দান করা ইবাদত, হাত উঠানো ইবাদত, মনে রাখবেন। যেমন পুলিশদের দেখেছেন সেলুট মারতে, বড় অফিসার বসে আছে, কর্নেল লাগে, অনেক সময় এরকম দেখা যায় কর্নেল বসে আছে সালাম দিচ্ছে, হচ্ছে না? উঠি তার ফর্মালিটি পুরো করতে হবে তাকে, নাহলে বেয়াদবি করলো, সে মার্ক পানিশমেন্ট পেতে হবে তাকে। ছোট পুলিশ এসে বড় অফিসারকে যদি সেলুট না মানে তো মার খেতে হবে, তাকে চাকরি চলে যেতে পারে তার। হ্যাঁ, ওই রকমই রাফায়দান ইবাদত, এটা হরকত না, কিন্তু বিনা কারণে খামখাতে বারবার এই করবেন এই করবেন, হরকত, এটি নাম হরকত। এটি এর সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? শরীর চুলকাবেন শুধু না, কিন্তু প্রয়োজনে আল্লাহ রাসূল হেঁটে গেছেন নামাজের অবস্থা, বিষয়বস্তু থেকে অন্যদিকে যাচ্ছি কিন্তু প্রয়োজনে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নক করছেন মাস, হেঁটে গিয়ে দরজা খুলে এসছেন কিবলার দিকে, কয় কদম হেঁটে গেলেন? দু চার পাঁচ কদম হেঁটে গেলেন, হরকত না? নামাজ কি বাতিল হয়েছিল? প্রয়োজনে, প্রয়োজনে যে সমস্যা হতে পারে দরজা না খুললে, প্রয়োজন বশত বাচ্চা আশঙ্কা হচ্ছে, বাচ্চা কোন রকম ক্ষতি হয়ে যেতে পারে তার, নামাজের অবস্থা তো আপনি হেঁটে গিয়ে বাচ্চাকে আপনি ধরবেন, বাঁচাবেন? রাসূলুল্লাহ বাচ্চাকে কোলে নামাজ পড়েছেন, বুখারীর হাদিস জানা আছে না? নেই, কোলে নিয়ে নামাজ পড়েছেন, সেজদা গেছেন তখন রেখে দিয়েছেন, আবার কোলে করেছেন, কাঁধে করেছেন। রাসূলুল্লাহ সেজদা করেছেন, হাসান হোসেন পিঠের উপরে চড়ে আছে, নামাজ বাতিল, তো হরকত তো, নামিয়ে রাখলেন, আবার কোলে নিচ্ছেন, কাঁধে চড়েছে তখন সেজদাকে লম্বা করে দিলেন, হাদিস আছে, সেজদা লম্বা করে দিলেন যে থাক চড়ে থাক, বাচ্চাদের নিয়ে আছে, ওর মনটা ভরে গেলে নিজের নেমে যাবে, মন ভরতে না দেয় আবার চড়বে, বুঝতে পারছেন না? তা হ্যাঁ, কেবল যথাসাধ্য ঠিক রাখবে, কিন্তু যদি এরকম এমার্জেন্সি হয় তখন বিশেষ করে সুন্নাত নামাজ হয়তো অসুবিধা নেই, কিন্তু ফরজ নামাজেও যদি দেখা যায় যে ছেলেটা মরে যাবে, হ্যাঁ সেই ক্ষেত্রে নামাজ ছেড়ে দিতে হয়, ফরজ ছেড়ে দিতে হয়, কিন্তু নামাজ না ছেড়েও নামাজ চলছে আপনার, আপনার হরকত আছে, এরকম অনেক প্রমাণ রয়েছে। যাক, বিষয়টি সেটি ছিল, বিষয় এই ছিল যে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ দিনকে পূর্ণতা দান করেছেন, এবং কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো উৎস নেই এক কথায়, আর যা কিছু বললাম এজমা কেয়াস সেটি কোরআন হাদিসের অন্তর্ভুক্ত, এমন কেয়াস চলবে না যেটা কোরআন হাদিস বিরোধী, এমন এজমা হতে পারে না যেটা কোরআন হাদিস বিরোধী। এখন যদি বিদাতিরা বলে যে এজমা হয়ে গেছে মাজারে চাদর চড়া করা, ওরফের মেলা লাগার ব্যাপারে এজমা হয়ে গেছে, মিলাদ করার ব্যাপারে এজমা হয়েছে, এজমা হয়েছে কোথায়? প্রথম কথা এজমাই হয়নি, বাংলাদেশি এজমা নেই, অন্য দেশে কোথায় যাবেন আপনি? আর তারপরে যদি এজমা হয়ে যায়, এরকম এজমা গ্রহণযোগ্য না, হইতেই পারে না, সারা বিশ্বের মুসলিম এইরকম এজমা করবে যেটি বিদাত, যেটি কোরআন এবং হাদিসে কোথাও নেই, বুঝতে পারছেন? তো আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন, এবং সেই দিন সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে সেই দিন স্পষ্ট, তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে স্পষ্ট পথের উপরে রেখেছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পথের ওপরে, যেই পথে কোনো বক্রতা নেই, সোজা পথ, সোজা পথ ধরে যেতে কোনো অসুবিধা নেই, একটাই রাস্তা, এদিক সেদিক আর অন্য কোনো রাস্তা নেই। লাইলুহা কানাহারিহা, তার রাত দিনের মতো, রাত হচ্ছে দিনের মতো, রাতে মানুষ রাস্তা হারিয়ে ফেলতে পারে, কিন্তু দিনের রাস্তার রাত দিন সমান,
যেটি সিরাতে মুস্তাকিম, আল্লাহ প্রদত্ত পথ। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, আল্লাহ রাসূল বলেছেন সেই পথ থেকে বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না কে ছাড়া, হালিক, যার ভাগ্যে ধ্বংস লিখা রয়েছে, পতন লিখা রয়েছে, যে গোমরা হয়ে জাহান্নামে যাবে, জাহান্নামে ছাড়া কেউ আর গোমরা হবে না, পথ হারাবে না। এবং এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা আমাদের আদর্শ। তারা সুন্নতকে যেভাবে কায়েম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যেভাবে কায়েম করেছেন, কোরআন সুন্নাহর যেভাবে বাস্তবায়ন করেছেন, আর কোন পৃথিবীতে দল সৃষ্টি হয়েছে যে তাদের চাইতে ভালো করে কেউ কায়েম করতে পারবে বা পেরেছে না? তাহলে তারা আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরামরা আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তাহলে আমাদের কাজ কি বাকি? শুধু মেনে নেওয়া এবং আনুগত্য করা। আল্লাহর তরিকা রাসূলের মাধ্যমে এসছে, সাহাবায়ে কেরামরা যে আদর্শ পেশ করে গেছেন সুন্নতের, রাসূলের তরিকার, সেটিকে মেনে নেওয়া, সাদরে গ্রহণ করা অন্তর থেকে, এবং তার বাস্তবায়ন, আনুগত্য করা, বাস্তবায়ন করা। এই তরিকার উপরে আল্লাহ রাসূলের জামানা কেটে গেল, সাহাবায়ে আবু বকরের জামানা, উমারের জামানা, উসমানের জামানা কেটে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটু একটু ফিতনা শুরু হতে লাগলো। ফিতনা শুরু হলো মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে না, খেলাফতের খলিফার পক্ষ থেকে না, কিন্তু কিছু লোক নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের তেমন জ্ঞান হাসিল হয়নি, দূর দূরান্তে বাড়ি তাদের, কেউ মেসরের, কেউ শামের। এই এক শ্রেণীর লোক যারা একটু বিভ্রান্ত হতে শুরু হলো, কেউ বিভ্রান্তিকর কথা বললে বিভ্রান্ত হতে শুরু করলো, আর বিশেষ করে ইসলামের শত্রুরা যারা লোক দেখানো মুসলমান হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবদুল্লাহ বিন সাবা, ইহুদি, ইয়ামানের একজন ইহুদি ছিল। সেই ইহুদি দেখলো যে ইসলামের ক্ষতি করতে হলে, মুসলিমদের ক্ষতি করতে হলে মুসলমান হয়ে যেতে হবে, মুসলমানদের লেবাস পোশাক পরে তাদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে বিভ্রান্ত করতে হবে, আর আমি ইহুদি হয়ে যদি শত্রুতা করি তো ইহুদি কেউ শুনবে না আমার কথা, মুসলমান হয়ে গেল। তারপরে বিভিন্ন জায়গায় ভ্রান্ত আকিদা ছড়াতে লাগলো। হযরত আলী সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা বাড়াবাড়ি কথাবার্তা, হযরত আলী আল্লাহ রাসূলের ওসি, মানে আল্লাহ রাসূল ওসিয়ত করেছিলেন যে নবীর পরে কে খলিফা হবে, হযরত আলী। তারপরে রাজা আতের আকিদা, হযরত আলী আবার ফিরে আসবেন, হযরত আলী আবার ফিরে আসবেন, গুমরাহ আকিদা প্রথম ছড়াচ্ছে, বিদাত ছড়াতে যাচ্ছে। পৃথিবী থেকে মরে যাওয়ার পরে কোন নবী রাসূল ফিরে আসেননি, হযরত আলী কি করে ফিরে আসবে? এইসব আকিদার মাধ্যমে মুসলমানদের বিভ্রান্তি সৃষ্টি করব, দল সৃষ্টি করব, আর এক অপরকে মারবে, লড়াই শুরু মুসলমানদের মধ্যে, কন্দল শুরু হয়েছে না হয়নি আমার দেশে? এই পীরের তরিকার লোকেরা ওই পীরের তরিকার বিরুদ্ধে লড়াই, মারপিট, এই জামাত ওই জামাতের বিরুদ্ধে লড়াই, সংঘর্ষ, এই জামাত ওই জামাতের বিরুদ্ধে মিছিল, এগুলো কোত্থেকে আসলো? এগুলো কিছু জাহেল মুসলমান তো হয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান তেমন হাসিল করতে পারেনি, এক শ্রেণীর মানুষের পক্ষ থেকে। আর এক শ্রেণী বহিরাগত শত্রু, বাহিরের শত্রু, যারা ইসলামে এসে ইসলামের ক্ষতিকর উদ্দেশ্যে দল পাকিয়েছে, দল সৃষ্টি করেছে। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানে এই আবদুল্লাহ বিন সাবা ইহুদি লানাতুল্লাহি আলাইহি, সে বিভিন্ন শহরে ঘোরাফেরে করলো, মক্কায় কোনো সুযোগ পেল না, মদিনায় সুযোগ পেল না, চলে গেল মিশরে, কিছু লোক জাহেল মূর্খকে পেয়ে গেল, চলে গেল সামদেশে, পেল না ইরাকে, বিভিন্ন দেশ ঘুরে ফিরে কিছু লোক নিয়ে এসে মদিনার ঘেরাও করল, বিভিন্ন অভিযোগ তুললো, মিথ্যা অভিযোগ, সেগুলি সমস্ত অভিযোগের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খণ্ডন করলেন। যাই হোক, তার যে ষড়যন্ত্র ছিল যে মুসলিম শক্তিকে ধ্বংস করতে হবে, আর মুসলিম শক্তির উৎস হচ্ছে খেলাফত, নবীর পরে যে শক্তি, যে শক্তির সাথে সারা বিশ্বের মুসলিম জড়িয়ে রয়েছে এবং সেই শক্তির সাথে রয়েছে, সেটি হচ্ছে খলিফা। খলিফা খলিফাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নকে শহীদ করে দিল তার ঘরেই, কোরআন তেলাওয়াত অবস্থা, এই ভাঙন ধরিয়ে দিল মুসলমানদের মধ্যে। আর যে ভাঙন শুরু হলো তো কিয়ামত পর্যন্ত ভাঙন হতে হতে, দুই দল, তিন দল, চার দল করতে করতে 73 ফিরকা আল্লাহ রাসূল বলেছেন তা হয়ে গেছে, সমস্ত জাহান্নামে যাবে একটি দল। তারা কারা? ওই আগের দলটির মতো, যারা কোরআনের বাস্তবায়ন করতো, রাসূলুল্লাহ সুন্নতের বাস্তবায়ন করতো, সাহাবায়ে কেরামদেরকে আইডিয়াল মানুষ, আদর্শ নিজের মনে করতো, আমার আমল হবে সাহাবাদের মতো, আমার নামাজ হবে সাহাবাদের মতো, রোজা যাকাত হজ সব কিছু ইবাদত সব কিছু সুন্নত, যা সাহাবায়ে কেরাম সুন্নত মনে করতেন, বিদআত যা সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তারাই মুসলমান। এবং এই 73 নম্বর যে দলটি, সেটি হচ্ছে জান্নাতি, বাকি সমস্ত জাহান্নামী, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা,
সবাই জাহান্নামে যাবে। এইভাবে এতগুলি দল মুসলিম জাতির মধ্যে সৃষ্টি হয়েছে। যখন এইরকম দল সৃষ্টি হতে শুরু হলো, প্রথম দল খারেজি, আর একটি দল রাফিজি শিয়া, এই প্রথম দল মানে শত্রুপাত হচ্ছে, মুসলিমদের থেকে ভাঙন ধরে এই দলগুলি সৃষ্টি হতে যাচ্ছে। এদের সাথে সাহাবায়ে কেরাম, তখন সাহাবায়ে কেরাম অনেকে বেঁচে ছিলেন, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত হাসানের জামানায়, হযরত হোসেনের জামানায়, তারপরে মাওয়িয়ার জামানায়, ইয়াজিদের জামানায় যে এই ফিরকাগুলি দেখা দিল, তো তখন সাহাবায়ে কেরামদের আচরণ তাদের সাথে কিরকম ছিল? যে বিদাতীদের সাথে বন্ধুত্ব করো না, বিদাতীদের মজলিসে বসে অসুবিধা নেই, বিদাতীদের সাথে বিবাহ শাদী দাও, আর উঠা বসা করো, খাও দাও তাদের সাথে, তাদের দাওয়াত জিয়াফত গ্রহণ করো না, এটি সালাফের তরিকা না। তবে তাদেরকে যে শাসন করতে হবে তার বিভিন্ন পন্থা অবলম্বন করলেন, যেখানে যে রকমের প্রয়োজন মাসলিহাত, যদি দেখা যায় যে না এদের মজলিস বয়কট করা হোক, এদের সাথে ওঠা বসা বন্ধ, এদের সাথে চলাফেরা বন্ধ, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলে এদের শাসন হবে এবং এদেরকে সঠিক পথে নিয়ে আসা যাবে, তাই করেছেন সালাফরা। আর যদি দেখা যায় কিছু লোকের ক্ষেত্রে বিদাতি হয়তো ভ্রান্ত পথে চলে গেছে, কিন্তু এর সাথে যদি এখন আমি সম্পর্ক করি এবং একে যদি কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দিই, এর সাথে একে যদি উপদেশ দিই, নসিহত করি, মেনে নেবে, এর মধ্যে বক্রতা তেমন নেই, বিভ্রান্ত হয়ে গেছে অন্য লোকের কথাই বিভ্রান্ত হয়ে গেছে, লোকটি সোজা মানুষ, তাহলে তার সাথে তখন সেই রকমের আচরণ করেছে। এইভাবে তাদেরকে বিভিন্ন পন্থা হেকমতের সাথে সঠিক জিনের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। আলোচনা করতে চেয়েছিলাম সুন্নত এবং বিদাত সম্পর্কে। সুন্নত কাকে বলে, কে বলতে পারেন আপনাদের মধ্যে থেকে সুন্নত কাকে বলে? হ্যাঁ বলেন। হ্যাঁ জি, হ্যাঁ হাদিসকে সুন্নত বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি বলেন? ওই এক কথায় না অন্য কথা, অন্য হলে বলেন কে সুন্নত বলা হয়? তো রসুল আর খোলাফের আছে আদর্শ তো পাঁচক তো ফরজ নামাজ, তো ওকে সুন্নত বলা যাবে? হ্যাঁ পাঁচক্ত নামাজ পড়া কি রসুলের আদর্শ না? দিনে রাতে পাঁচক তো সতেরো রাকাত নামাজ, বিশেষ করে ফরজ নামাজ, এটি রসুলের আদর্শ না? খোলাফের আছে দিনের আদর্শ না? সত্যিকার যে মুসলমান তার আদর্শ, তাহলে এটি কি সুন্নাত না ফরজ? ঝামেলায় পড়ে গেলেন নাকি? তাহলে কেমন হইল? হ্যাঁ জি, তাহলে সুন্নাত কাকে বলে? আচ্ছা এটি একটি কথা, তাহলে হাদিসে বলা হয় ও আবার কোন হাদিসে তো নামাজের কথাও আছে, হাদিসে হালাল হারামের কথা আছে, ওগুলি কি সুন্নাত? হালাল হারাম পালন করা, যে হারাম থেকে বাঁচতে হবে, এটি বাঁচা সুন্নাত না ফরজ? হ্যাঁ হাদিসে আছে, অনেক কথায় আছে যেগুলি হারাম সেগুলি হাদিস আছে কোরআনে নেই, ওগুলো থেকে বাঁচা ফরজ না সুন্নত? ফরজ। তাহলে শুধু সুন্নত নফল কাজই কেমন করে সুন্নত থাকলো? গোলমাল, দুই দিকেই গোলমাল যেমন বলেন। এই যে সুন্নতের বিভিন্ন সংজ্ঞা আছে, সুন্নত মুহাদ্দিসিনদের নিকটে, সুন্নত ফকীহদের নিকটে, অথবা শেখার ভাষায় সুন্নতের তারিফ আলাদা, সংজ্ঞা আলাদা, হাদিসের ভাষায় সুন্নতের সংজ্ঞা আলাদা, কথা বুঝতে পারছেন? ইসলামের প্রথম যুগে অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় এবং সাহাবাই কেরামদের জামানায় সুন্নত মানে মুহাদ্দিসিনরা যে সুন্নতকে সুন্নত বলে তার নাম সুন্নত ছিল। যেমন আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বে সুন্নতি, আমার সুন্নতকে মজবুত করে ধারণ করিও, ও সুন্নতুল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আদর্শকে মজবুত করে ধারণ করি। এই সুন্নতের অর্থ কি? এই সুন্নতের অর্থ কি ফরজ অজেব বাদ দিয়ে যেগুলি সুন্নত সেগুলি? না না না, তার মানে সুন্নত ধরে নিয়ে ফরজগুলো ছেড়ে দেবেন নাকি? আলাইকুম বে সুন্নতি মানে যদি বলেন ওই সুন্নত মানে সুন্নত নামাজ পড়া, সুন্নত রোজা রাখা, তাহলে ফরজগুলি বাদ দিয়ে? না, ফরজের গুরুত্ব বেশি। তাহলে আল্লাহ রসুলের ভাষায় এবং সাহাবায়ে কেরামদের ভাষায় সুন্নত বলা হতো ওকে যাকে মুহাদ্দিসিনরা সুন্নত বলেছেন, মানে মুহাদ্দিসিনদের টার্মে, ভাষাতে, ইসতিলাহে, পরিভাষাতে যাকে সুন্নত বলা হয় সেটি হচ্ছে আল্লাহ রসুলের ভাষাতে হাদিসে সুন্নত। ওই সুন্নত ফরজকেও সামিল, ওয়াজিবকেও সামিল, হালাল হারামকেও সামিল, আর সুন্নতগুলিকেও সামিল, মুস্তাহাব জিনিসকেও সামিল, সবকে সামিল। মানে এক কথায় যা কিছু আল্লাহ রসুলের আদর্শে এসছে তার নাম হচ্ছে সুন্নত। ফরজও হতে পারে, হারাম থেকে বেঁচে থাকাও হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, সুন্নতও হইতে পারে, মুস্তাহাবও হইতে পারে, বুঝতে পেরেছেন? জায়েজ কাজও হইতে পারে, জায়েজ কাজ আল্লাহ রসুল করেছেন, সেটিও আল্লাহ রসুলের আদর্শ বা করতে বলেছেন। এই হচ্ছে মহাদেশের পরিভাষায়।
যাকে বলে সেটি পরে বলছি। আরেকটি হচ্ছে ফোকাহাদের ভাষায়, অর্থাৎ যারা মাসলা মাসাইলের কিতাবাদি লিখেছেন তাদের কাছে সুন্নত আলাদা, সুন্নতে তাদের কাছে সংজ্ঞা আলাদা। তাদের কাছে সুন্নত মানে সুন্নত, ফরজ নয়, ওয়াজিব নয়, হারামও না, আর মুস্তাহাবও না, সুন্নত। তাদের সংজ্ঞা আলাদা, বুঝতে পেরেছেন? তো মুহাদ্দিসিনদের ভাষায় আর আল্লাহ রাসূলের জামানাতে সুন্নত কাকে মনে করা হয়, সুন্নত মানে তার হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে আবিধানিক অর্থ ডিকশনারিতে, সুন্নত মানে তরিকা, সুন্নত মানে তরিকা। তো রসুলের সুন্নত মানে রসুলের তরিকা, সেই তরিকাতে ফরজও থাকতে পারে, ওয়াজিবও থাকতে পারে, সুন্নতও থাকতে পারে, মুস্তাহাবও থাকতে পারে। আর ইসলামের পরিভাষায় সুন্নত বলা হয় মা ওসেরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে, যা কিছু আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে, মিন কাউলিন সেই কথা হোক, অথবা ফেলিন কোনো আমল হোক, আও তাকরিন অথবা আল্লাহ রসুলের অনুমোদন হোক, আও সিফাতিন অথবা আল্লাহ রসুলের কোনো গুণ হোক, খালকিয়াতিন সৃষ্টিগত, আও খলকিয়াতিন বা চরিত্রগত, অথবা আল্লাহ রসুলের জীবনী হোক, বুঝতে পারছেন? একে সুন্নত বলা হয়, এটি হচ্ছে মুহাদ্দিসদের ভাষা। এই জন্য হাদিসকে সুন্নত বলা হয় এই অর্থে যে হাদিসের ধারণ নবীর জীবনী এসছে, সেগুলিও সুন্নত মানে হাদিস। আল্লাহ রসুলের গুণাবলী এসছে, দেহের গঠনের গুণাবলী এসছে বা চারিত্রিক গুণাবলী এসছে। রাসূলুল্লাহ সাল্লাম হেলানা দিয়ে খেতেন না, রাসূলুল্লাহ সাল্লাম কোন সময় চেয়ারে বসে খান না, চেয়ার টেবিলে খাওয়া দাওয়া তো মুসলমানদের ঘরে ঘরে শুরু হয়েছে, তাই না? হারাম বলছে না, কিন্তু সুন্নত আল্লাহ রসুল সুন্নত না। আল্লাহ রসুল দস্তরখানে বসে, মাটিতে বসে খেতেন, বুঝতে পারছেন? তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লামের এমনকি যেগুলি অনুমোদন আল্লাহ রসুলের সামনে করা হয়েছে, নিষেধ করেননি, কিন্তু তিনি করেননি। দব, এদেশে দব খায়, দব বুঝেন, হ্যাঁ, গুহি সাপের মতো একটা, গুহি সাপ নয়, হয়তো গুহি সাপ নয়, ও মরুভূমি এলাকাতে হয়, কিন্তু গুহি সাপের কাছাকাছি দেখতে একেবারে গুহি সাপ, গুহি সাপ বুঝেন তো মনে হয়। তো এ দব বলে আরবিতে, এদেশের মানুষেরা দব খায়, ভালো পয়সাতে বিক্রি হয় এখানে, হ্যাঁ, অনেক পয়সাতে বিক্রি হয়। তো আল্লাহ রসুলের দস্তরখানে বসে সাহাবাই কেরামরা খেয়েছেন, আল্লাহ রসুল নিজে খান, আল্লাহ রসুল নিজে খাননি, কিন্তু সাহাবাই কেরামরা খেয়েছেন। যে সুন্নত না, সুন্নত না, যদি হারাম হয়তো আল্লাহ রসুল নিষেধ করতেন, নিষেধ শুধু করতেন না, মজলিস থেকে উঠে যেতেন, হতেই পারে না। আর এটি হতে পারে না যে আল্লাহ রসুলের সামনে নিষিদ্ধ কাজ তারা করবেন, তাহলে দব খাওয়া, যাকে গো বলা হয় বা সান্ডা বলা হয় বিভিন্ন ভাষায় বলা, উপমহাদেশের ভাষায়, তো তা জায়েজ। মরুভূমি এলাকায় বিশেষ করে পাওয়া যায়, আরব দেশে পাওয়া যায়, ভারতের রাজস্থানে পাওয়া যায়, আমাদের দেশে যে গুই সাপ পাওয়া যায় সম্পর্কে ওলামাদের দ্বিমত, ওটি না, ওটি না, আল্লাহ আলম। তো যাই হোক, আল্লাহ রসুল সাহাবীরা খেলেন, আল্লাহ রসুল কি করলেন, অনুমোদন দান করলেন, মানে নীরব থাকলেন, শুধু নীরব থাকেননি, বরং বলছেন আদ্রব্য লাস্ত আকেলহ ও লাস্ত ওহারেম, আমি দাব খাবো না আর হারামও বলছি না। আর একটি হাদিসে ওকেল আলা মায়েদাতে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল দস্তরখানে বসে সবাই দাব খেলো, সবাই সাহাবী কেরামে খেলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খান, আপনি একটু খান, আমরা খাচ্ছি একটু খান, তাহলে মনে আরো তৃপ্তি হবে যে আল্লাহ রসুল খেলেন, তাই না? তো আল্লাহ রসুল বলছেন যে দেখো, ইন্নাহা লাইসা বিতি আরযুকুমি, আমার যে জন্মভূমি মক্কা সেখানে আসলে এই গো জন্মায় না, সেই জন্য বাল্যকাল থেকে আর খাওয়া অভ্যাস নেই, এই জন্য রুচি হচ্ছে না, আমি আমার রুচি হচ্ছে না, অনেক জিনিসে রুচি হয় না, অনেক হালাল জিনিসে অনেক মানুষের রুচি হয় না, সে খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুচি হচ্ছে না যেহেতু আমার জন্মভূমিতে ছিল না, আর বড় হওয়ার পর একটা নতুন জিনিস খাওয়া আসলে দ্বিধানন্দ, অনেক সময় লাগে অভ্যাস না থাকলে, বুঝতে পেরেছেন? তাই আল্লাহ রসুল খাননি, কিন্তু অন্য সাহাবারা মদিনায়, মদিনায় যারা ছিল মদিনার আশেপাশে হইতো, সেই জন্য তারা খেয়েছে বসে আল্লাহ রসুল দস্তরখানে, বুঝতে পারছেন? এটি হচ্ছে অনুমোদন, অনুমোদন একটি উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, আল্লাহ রসুল অনুমোদন দিয়েছে। আর আল্লাহ রসুলের কর্ম, আল্লাহ রসুলের কর্মের মধ্যে ফরজও আছে, ফরজ নামাজও আছে, তাই না? তাওহীদ থেকে শুরু করে, আকীদা থেকে শুরু করে, সব কিছু আছে, অনেক আমল আছে যেগুলি ফরজ, সুন্নত, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ রসুল হারাম থেকে বেঁচে থেকেছে, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, কিন্তু এই অর্থে সুন্নাত, যেহেতু আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রসুলের কথা যা কিছু আল্লাহ রসুল বলেছেন তাও সুন্নাত হাদিস। এটি হচ্ছে মুহাদ্দিসদের ভাষায়। ফোকাহাদের ভাষা এখানে সেটি আলোচনার বিষয় না, তবু সংক্ষেপে বলে দিচ্ছি, ফোকাহাদের বিষয়, ফোকাহাদের ভাষাতে
সুন্নত বলা হয় যেটি ফরজ অজেব ফরজ অজেবের বিপরীত, মানে ফরজ না অজেব না, আর করলে সওয়াব হবে না করলে গুনাহ হবে, বুঝতে পারছেন? সুন্নত, আবার যদি সুন্নতকে আবার মক্কাদা গায়ে মক্কাদা ভাগ করা হয়েছে, মক্কাদা হলে করতে হবে, না হলে গুনাহগার হতে পারে, ছেড়ে দিলে কন্টিনিউ। রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, কোন কোন সময় ছেড়েছেন হয়তো, কোন কোন সময় ছেড়েছেন হয়তো, সুন্নত। এখন বিবাহ, বিবাহকে ফোকাহাদের ভাষাতে সবসময় সুন্নত বলতে পারবেন না, ফেকার ভাষাতে কারো ক্ষেত্রে সুন্নত, কারো ক্ষেত্রে ফরজ, কারো ক্ষেত্রে ফরজ, আবার কারো ক্ষেত্রে না জায়েজ। একটি কাজ বিবাহ করা কারো ক্ষেত্রে না জায়েজ, কারো ক্ষেত্রে সুন্নত, কারো ক্ষেত্রে ফরজ। যদি বিবাহ না করার কারণে গুনাহ হয়, বিবাহ না করলে ফিল্ম দেখতে হচ্ছে, বাঁচতে পারছেন, বিবাহ না করার জন্য হস্ত মিথুন করছে, বিবাহ না করার কারণে জেনা ব্যবচার হয়ে যাচ্ছে, অনেক গুনাহ হয়ে যাচ্ছে। বিয়ে করা ফরজ, ওকে বলছো তোমার বিয়ে করা ফরজ, নামাজের ফরজ, আইন, বিয়ে করো, যেহেতু গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, জেনা থেকে বেঁচে থাকা ফরজ, বুলি ফুলি টাকা থেকে বেঁচে থাকা ফরজ, হস্ত মিথুন করা আরাম, বুঝতে পারছেন? এই জন্য বিয়ে করা তার জন্য ফরজ। সাধারণ অবস্থায় সাবালক হয়েছে, 14-15 বছর বয়স হয়ে গেছে, এখন চাহিদা, মেয়ের চাহিদা মনে এসছে, সাবালক হয়েছে, এখন বিয়ে করা সুন্নত, বিয়ে করা গুনাহ হচ্ছে না, কিন্তু সাবালক হয়ে গেছে, তাহলে বিয়ে করা সুন্নত। বয়স হয়ে গেছে 15 বছর, কিন্তু শরীরে হরকত নেই, বুঝতে পারছেন না, পাচ্ছেন না আমার ভাষা, মানে যৌন চাহিদা নেই, কাপুরুষ, বিয়ে করা সুন্নত না? বিয়ে করে নিয়ে এসে ওই মেয়ের হক আদায় করতে পারবে না, শুধু পেটে খেতে দেবেন, হক আদায় করতে পারবেন না। ওই মেয়ে দ্বারা যদি জেনা হয় কার মাথায় যাবে? আপনার দায়িত্ব, বিয়ে করা আপনার জন্য জায়েজ, বুঝতে পারছেন? এই ফোকাহাদের ভাষা এগুলি হলো, মানে কোনো ক্ষেত্রে বিয়ে করা ফরজ, কোনো ক্ষেত্রে সুন্নত, কোনো ক্ষেত্রে না জায়েজ, হারাম। কিন্তু মুহাদ্দিসিনদের ভাষা এবং আল্লাহ রাসূলের জামানার যে সুন্নতের ভাষা ছিল সেই ভাষায় বিয়ে করা সুন্নত, মানে আদর্শ, আল্লাহ রাসূলের রাসূলের আদর্শ, কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে সুন্নত, কোনো ক্ষেত্রে না জায়েজ। বিয়ে করা চারটি জায়েজ, বরং আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছেন, এদিক দিয়ে সুন্নত, বুঝতে পারছেন? কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে না যায়, অধিকাংশ মানুষের ক্ষেত্রে না যায়, যে ইনসাফ বিচার নাই, বিচার করতে পারবে না, বুঝতে পারছেন? যার কাছে সামর্থ্য নেই, দৈহিক সামর্থ্য নেই, বা আর্থিক সামর্থ্য নেই, বা আর্থিক দৈহিক সামর্থ্য থাকলেও ইনসাফ বিচার করতে পারবে না, বিয়ে করলেই নতুনটাকে নিয়ে শুরু হয়ে যাবে তার তালমেল, আর আগের তো খোঁজ খবর নেওয়া বলে দেবে, তাহলে বিয়ে করা সুন্নত কিন্তু না যায়, সেখানে সুন্নত জিনিস কি হয়ে গেল? ফোকাহাদের ভাষায় সুন্নত বলা হয় যেটি ফরজ না ওয়াজিব না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা উৎসাহিত করেছেন, আমল করেছেন অথবা উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি 12 রাকাত দিনে রাতে নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা অট্টালিকা তৈরি করবে, হাদিস আছে না নেই? উৎসাহিত করলেন, রাসূলুল্লাহ পড়েছেন, সফর ছেড়েছেন, ওয়াজিব না তাহলে, আর ফরজ না, কিন্তু সুন্নাত, উৎসাহিত করেছেন, করতে বলেছেন, ফোকাহাদের ভাষা। তো সুন্নাত বলা হয় এক কথায় যেটি বিদাতের পরিপন্থী যে জিনিসটি, সেটি হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে কথা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে, তার অনুমোদনের মাধ্যমে, এগুলি হচ্ছে সুন্নাত, অর্থাৎ আল্লাহ রসুলের আদর্শ। আর এর বিরুদ্ধে যদি হয়, বিপরীত হয়, তার নাম হচ্ছে বিদাত। তাহলে মুহাদ্দিসিনদের ভাষায় সুন্নতের বিপরীত হচ্ছে, অপোজিট হচ্ছে বিদআত, বুঝেন ভালো করে, সূক্ষ্ম, মুহাদ্দিসিনদের ভাষায় সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। বিপরীত বুঝলে সুবিধা হয় যে কোনো জিনিস বুঝতে, সুবিধা হয় না? সাদা তার বিপরীত কালো, সুবিধা তাহলে বুঝতে, তাই না? তো এইরকমের সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত মুহাদ্দিসিনদের ভাষায়, এবং সাহাবায়ে কেরামদের জামানায় যে সুন্নত যাকে বলা হতো, কিন্তু ফোকাহাদের ভাষায় কি বললাম, সুন্নতের বিপরীত হচ্ছে ফরজ অজেব, সুন্নতের বিপরীত হচ্ছে ফরজ অজেব, যেটি ফরজ না অজেব না, সেটি হচ্ছে সুন্নত। দেখেন আলাদা হয়ে গেল। তো তাহলে সুন্নত জেনে নেওয়ার পরে এখন বিদাত জেনে না খুব সহজ, যখন সুন্নত জানা হয়ে গেছে, সুন্নতের বিপরীত হচ্ছে বিদাত, মানে আল্লাহ রসুলের কথায়ও তার প্রমাণ নেই, কাজেও প্রমাণ নেই, অনুমোদনেও প্রমাণ নেই, তার চরিত্রেও প্রমাণ নেই, তার দৈহিক গঠনেও প্রমাণ নেই, আর এমন কোন কাজ হচ্ছে, তার সিরাতে তার জীবনীতে কোনো প্রমাণ নেই, তার নাম হচ্ছে বিদাত। এবার বুঝতে পারা গেছে, সুন্নত বিদাত খুব সহজ। আচ্ছা,
যারা সুন্নতের অনুসারী তাদেরকে বলা হয় আহলুস সুন্নতে ওয়াল জামাত, কি বলা হয়? আহলুস সুন্নতে ওয়াল জামাত। কিন্তু সাবধান, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যারা কবর পূজা করে তারা নিজের নাম রেখেছে আহলে সুন্না ওয়াল জামাত। আমাদের দেশে যারা বেরেলভি, রেজভি, উপমহাদেশে, এই তিন চারটি দেশেই যেহেতু এই বেরেলভি যাত্রা আছে, আর এরা পশ্চিমা দেশগুলোতে নিজের শিরিকি প্রচার খুব চালাচ্ছে ইউরোপ আমেরিকায়, কিন্তু আলহামদুলিল্লাহ আরবে নাই। যদিও ওদের মানে মতই কবর পূজারই হয়তো কিছু আরব দেশে আছে, যেমন এরাকে, মেসরে কবর পূজা, মাজার পূজা আছে, অনেক মুশরিক আছে। কিন্তু উপমহাদেশে যে দলটি বেশি শিরিক করে, কবর পূজা মাজার পূজা করে, তাদেরকে আমরা বেরেলভি বলে জানি, বা তারা নিজেকে রেজভি বলে, আর তারা নতুন একটা চমকদার নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা বিভিন্ন জায়গায় অফিসও খুলছে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কথায় ধোকা খাবেন না, তাদের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কবর পূজারি। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা নিজেরা ওইসব কাজ করে, নিজেদেরকে তা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, এটি আপনাকে জেনে রাখতে হবে। সুন্না মানে জেনে নিলেন না, আর আহাল মানে, আহাল মানে অনুসারী বলা যেতে পারে। এখানে আহাল মানে পরিবারও হয় অন্য ক্ষেত্রে, কিন্তু আহাল মানে এখানে ওয়ালা। তাহলে আহলে সুন্না মানে সুন্নাত ওয়ালা, হ্যাঁ, যারা সুন্নাতকে ধারণ করে রয়েছে, আল্লাহ রসুলের কথাকে, আল্লাহ রসুলের কর্মকে, আল্লাহ রসুলের অনুমোদনকে, আল্লাহ রসুলের চরিত্রকে, আল্লাহ রসুলের জীবনীকে, সিরাতকে, এই সবগুলি জিনিসকে যা সুন্নতের সংজ্ঞাতে বলা হল, যারা ধারণ করে রেখেছে তাদেরকে কি বলা হয়? আহলুস সুন্না। আহলুস সুন্না তাদেরকে বলা হয় সুন্নাত ওয়ালাইরা। আর ওয়াল জামা মানে জামাত মানে মুসলমানদের প্রথম জামাত কোনটি? প্রথম জামাত, যেই জামাতে কোনো ডিভাইড ছিল না, বিভাজন ছিল না, বিভক্ত ছিল না, তারা একটি জামাত ছিল। সেই জামাতটি কোন জামাত? সাহাবায়ে কেরামদের জামাত, সাহাবায়ে কেরামদের জামাত। তাহলে সুন্নাতের অনুসারী যারা আহলে সুন্নাত, আর যারা সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শিত, তারা আল্লাহ রসুলের সুন্নত দেখার পরে দেখে যে আবু বকরের জামানে কি হয়েছে, উমরের জামানে কি হয়েছে, উসমানের জামানে কি হয়েছে, আলী রিজওয়ানুল্লাহ, আলী মাজমাই, তাদের জামানে, সেই জামানাতে যে তরিকা ছিল আর তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেই তরিকার অনুসরণ করে, সেই জামাতকে আইডিয়াল মনে করে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামা। আপনাকে, আমাকে, প্রত্যেক মুসলমানকে যদি নাজাত প্রাপ্ত হইতে হয়, জান্নাত পেতে হয় দুনিয়ায় এবং আখেরাতে, শান্তি পেতে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। এই অর্থে যে অর্থে বর্ণনা করলাম, বুঝতে পেরেছেন? মাজার পূজা, কবর পূজা করবেন, আর নিজের নাম বলে আমরা আহলে সুন্না, আমরা সুন্নি না, কোনো কাজে আসবে না। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ বলছেন যে আহলে সুন্না কারা? হুম সাহাবা, তারা হচ্ছেন সাহাবারা, সাহাবাই কেরাম আমরা রিজওয়ানুল্লাহ আলাইহিম, এরা আহলে সুন্না। কুল্লু মান সালাকা নাহজা, এবং যারা সাহাবাই কেরামদের তরিকার উপর চলবে, তাদের আদর্শকে গ্রহণ করবে বা করেছেন, তাবেইন এবং মুহাদ্দিসিন এবং তাদের যারা অনুসারী ফোকাহা, কেয়ামত পর্যন্ত যারা এই তরিকার উপরে কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে আহলে সুন্না বলা হয়। আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ বলছেন যে আহলে সুন্না তারা আসসালেমুন মিনাল বিদআ, যারা বিদাত থেকে মুক্ত, বিদাত মুক্ত, তাদের মধ্যে বিদাত পাওয়া যায়, তারা বিদাতকে না সাপোর্ট করে, না কোনো বিদাতি কাজকর্ম করে। আল্লাযীনা তামাসসাকু বিমা কানা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাহু, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শকে মজবুত করে ধারণ করে, সাহাবায়ে কেরামদের খলেফা রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করে, তাদের উসুলের ক্ষেত্রে, ফুরুর ক্ষেত্রে, অর্থাৎ মূলনীতি আকীদার ক্ষেত্রেও এবং আমলের ক্ষেত্রে, যেমন আকীদার ক্ষেত্রে তাদের আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা, ঠিক তেমনই তাদের আমল, অর্থাৎ তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের ঈদ অনুষ্ঠান, মহফিল, সবগুলি, তাদের যত রকমের ইবাদত, সবগুলি সাহাবায়ে কেরামদের মতো। এখন সাহাবায়ে কেরামে যদি মিলাদ না করে থাকেন, আপনিও মিলাদ করবেন না, সাহাবায়ে কেরামে যদি একসাথে সম্মিলিত দোয়া মোনাজাত না করে থাকেন, আপনিও করবেন না, সেটি সুন্নাত না তাহলে, আর যদি করে থাকেন তো করতে পারেন। তাহলে আপনাকে খোঁজ নিতে হবে যে ভাই আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের জামানায় এইসব ছিল কি ছিল না, হ্যাঁ, তাই না? সাহাবায়ে কেরামের জামানায় নকশবন্দি, সিস্তিয়ার, কাদেরী, সাহরদি, এত তরিকা, মুজাদ্দিদি, এত তরিকা যদি না থেকে থাকে, তার একটিও ছিল না, তাহলে আপনিও তা হতে পারেন না। আপনার বুজুর্গ বলে চার তরিকা, এটা আমার ক্ষতি হাসিল আছে, নকশবন্দি,
আমাদের দেশে বড় বড় বুজুর্গ যেগুলো না, তাদের চার চার তরিকা আছে, নকশবন্দি ও চিস্তি ও কাদেরি ও সাহারদি ও সমস্ত তরিকা সাঁচল থাকে, বুঝতে পেরেছেন? অস্বীকার করার কিছু নেই, সাহাবে কেরামদের মাঝে এসব তরিকা ছিল না। তাহলে বোঝা যাচ্ছে এগুলি হচ্ছে পরিত্যক্ত আহলে সুন্নাতের কাজ নাই। আহলে সুন্নাতকে বিশেষ কোন উপাধি দিয়ে চেনার প্রয়োজন নেই, আহলে সুন্নাত মুসলিম তারা। তবে যখন বিদাতি অনেক অনেক রকমের বিদাতি হয়েছে, তার মধ্যে নিজেকে চিহ্নিত করার জন্য যদি মনে করে যে আমরা আহলে সুন্নাহ অথবা আমরা আহলুল হাদিস, হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী, তাহলে অসুবিধা নেই। যেমন ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নাজাত প্রাপ্ত দল ওই দলটি, যে সেই যে দলটি আসহাবুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী। হাদিস যেহেতু কোরআনকেও বলা হয়, বরং কয়েক জায়গায় কোরআনে হাদিস বলা হয়েছে কোরআনকে, সেই জন্য যারা কোরআন এবং হাদিসের অনুসারী নিজে বলে আসহাবুল হাদিস আমরা বা আহলুল হাদিস, আমরা হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী, তাহলে বলা যেতে পারে। কিন্তু তারা মুসলিম, তাদের অন্য কোনো ব্যক্তিগত লেভেল নেই, ব্যক্তিগত মানে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত লেভেল নেই, এরকম লেভেলের প্রয়োজন নেই। যেমন নকশবন্দি, চিস্তি, কাদেরী এগুলো লেভেল কোত্থেকে আসছে? ও কাদেরী আব্দুল কাদের জিলানি থেকে, সাহারওয়ার্দী একজন ছিল, পীর ছিল, চিস্তি একজন ও খাজা মাওলানা চিস্তি, নকশবন্দি একজন পীর ছিল, ওদের নামে এগুলো সম্পৃক্ত। তাহলে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করে নিজেকে আপনি লেভেল লাগাবেন, মার্কা মারা হবেন, এটি আহলে সুন্নাতের তরিকা না। সাহাবায়ে কেরাম আবু বকরের জামাই নিজেকে বাকরি বলতেন না, ওমরের জামাই গিয়ে ফারুকি বলতেন না, উসমানের জামাই নিজেকে উসমানি বলতেন না, হযরত আলীর জামাই নিজেকে আলবি বলতেন না, বলতেন না। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে আকিদার ক্ষেত্রেও এবং আমলের ক্ষেত্রেও, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবো। আর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার ক্ষেত্রে অনেক দলিল এসছে কোরআন এবং হাদিসে, তার মধ্যে দুই একটি আয়াত আপনাদেরকে বলি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন সূরা আনআমের 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সিরাতি মুস্তাকিম মানে সরল পথ, এটি হচ্ছে সরল পথ। এক বচন না বহু বচন? এক বচন। তাহলে রসুলের পথ বা আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে একটি, সিরাতি মুস্তাকিম। ফাত্তাবিউহু, আল্লাহ বলছেন তার অনুসরণ করো, সেই পথে চলো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, সুবুল সাবিলের বহু বচন, সাবিলের বহু বচন কি? সুবুল। ওয়ালা তাত্তাবিউ সুবুল, অনেক পথের অনুসরণ করিও না। অনেকগুলি পথ রাস্তায় দেখবে যে জম দিয়ে কিছু গেছে, বাম দিয়ে কিছু গেছে, ওই সব পথে যেও না, বুঝতে পেরেছেন না? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই ছোট ছোট পথগুলিতে যাও তাহলে তোমাদেরকে বিভিন্ন রাস্তায় নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। কিছু লোক এই রাস্তায় চলে গেলে তা সামনে গিয়ে, কিছু লোক আর চলে গেল ওইদিকে, কিছু লোক আর ওইদিকে চলে গেল, অনেক রাস্তা ধরবে না, না হলে বিভ্রান্ত হয়ে যাবে। আর এই হয়েছে মুসলমানদের অবস্থা।